মেয়েটা লাইভে বলল সে তার সন্তানকে নিয়ে কোটে গেছে, অথচ আমরা পরের দিনের ভিডিওতে কি দেখতে পেলাম, বাচ্চাটি বাড়িতেই আছে। সাথে কে গেছেন? বাবা গেছেন। অবশ্যই আমাদের সঙ্গীতা ম্যাডাম গিয়েছিলেন এবং সন্দীপটার যে সমস্ত আইনজীবীরা আছে হয়তো তারাও গিয়েছিলেন। তাহলে সন্দীপদা কেন মিথ্যে কথা বলল? সন্দীপদা যখন খেতে বসেছিল সন্ধেবেলা বা রাত্রির বেলায়, তখন কিন্তু ছোট্ট বাচ্চাটি একটা ছেড়ে দুটো ডিম চায়। কেনই বা তাকে একটা ছেড়ে দুটো ডিম দেওয়া হলো না? বাচ্চাটা কি সত্যিই ওই বাড়িতে ভালো আছে, নাকি শুধুমাত্র যেটুকুনি দেখানো হয় ক্যামেরার মধ্যে সেগুলো সম্পূর্ণটাই শো আপ করা হয়? বন্ধুরা, সাথে তো ডাল ছিল, ডালটা কেন দেওয়া হলো না? এত প্রোটিনযুক্ত একটা খাবার বাচ্চাটির শরীরে গেলে অনেকটা উপকার হতো, তাহলে কেন দেওয়া হলো না? কেনই বা বাচ্চাটিকে জোর করে ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছিল? কেনই বা সন্দীপদা আমেরিকান যে বিরিয়ানি আমরা প্রত্যেকে চিনি, ভাইরাল যে নাম দীপঙ্কর দা, তার দোকান থেকে বিরিয়ানি নিল? অথচ যেই রাস্তা দিয়ে সন্দীপদা কোর্ট থেকে আসার পথে ফিরছিল সেই পথটাই কি এই আমেরিকান বিরিয়ানি পরে? তাহলে অশোকনগরে আমাদের সন্দীপদা কি করতে গিয়েছিল? এত এত প্রশ্ন, এছাড়া আরো অনেক প্রশ্ন সন্দীপদার দিকে কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা এই প্রশ্নগুলো করছে তারা যে প্রশ্নগুলো করেছে একটাও যে ভুল প্রশ্ন করেছে এটা আমি বলবো না, তাদের মনে হয়েছে তারা পয়েন্ট খুঁজে পেয়েছে তাই তারা প্রশ্নগুলো করেছে। কিন্তু তারা যেমন প্রত্যেকটা সন্দীপদার বিষয়ের দিকে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে, বাচ্চাটির সত্যি প্রপার ওখানে দেখাশোনা হচ্ছে কিনা এই বিষয়ের দিকে লক্ষ্য রাখছে একজন মা হিসেবে, সেখানে তাদের কি এটা লক্ষ্য পড়ছে না যে যেই মা এতটা কষ্টে দুঃখে ভিডিও পর্যন্ত করতে পারলো না, এতটাই তার সর্দি, তার সাথে সাথে সন্তানকে না পাওয়ার যে একটা কষ্ট, তাকে যেভাবে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেই ক্ষেত্রে সে ভিডিওতেও ঠিকঠাক ব্লগ শ্যুট করতে না পেরে কিছুটা অংশ ব্লগ দেখিয়ে এবং কিছুটা অংশ কথা বলে একটা ছোট্ট ভিডিও আমাদের সামনে দিয়ে এটাই বলা হয় যে মন যেমন ভালো নয় সেই রকম আমার শরীরও ভালো নয়, যেই কারণে ভিডিওটা আর আজকে বড় করতে পারলাম না, নাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তাহলে সেই মা রাত্রির দুটোর সময় কি করে নিজের ইনস্টাতে নেল আর্টের ছবি পোস্ট করতে পারে? বন্ধুরা, গলাটা একটু ধরেছে, হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, প্লিজ ম্যানেজ করে নিও। কি করে রাত দুটোর সময় নেল আর্টের ছবি পোস্ট করতে পারে? হ্যাঁ, একটা মা তার সন্তানকে পাবে বলে অনেকটা আশায় 5,000 টাকার মিষ্টি বাথরুমের পাশে দাঁড়িয়ে কাঁধে করে নিয়ে এসেছে, এটা একটু আদ্রু বিষয় কিন্তু নয়। জানে যে আমার কনফার্মেশন টিকিট নেই, তার সত্ত্বেও সে কিন্তু এত বড় একটা রিস্ক নিয়েছে, কারণ তার সামনে একটা বিশাল বড় আনন্দের দিন। অথচ সেই আনন্দের দিনেই কেন জানি না তার ঠাম্মি চলে গেল, এটার কারণটাও কিন্তু আমরা স্পষ্টভাবে টিনের ভিডিও থেকে জানতে পারিনি। যেখানে নাতনি ঠাম্মির এত মিল, নাতনির জীবনে এত বড় একটা খুশির খবর, বাড়িতে একটা মানে রব উৎসব যাকে হতে চলেছিল এই 24 তারিখটাকে কেন্দ্র করে, সেখানে ঠাম্মিও কিন্তু চলে গেল। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই টিনের জীবনে কিন্তু এখন অনেকটা দুঃখ কষ্ট আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তোমরা বুঝতে পারছো তো? তাহলে যেই মায়ের মনের মধ্যে এতটা দুঃখ কষ্ট, সেই মা রাত দুটো অবধি জেগে ছেলের জন্য চোখের জল তো নিশ্চয়ই ফেলছিল, তাই না? এটা আমরা ভাবতেই পারি। তো রাত দুটো অবধি যদি চোখের জল ফেলে থাকে, সেই চোখের জল বের করতে করতে কি সে তার মনে হলো ইনস্টাতে আমার যে নেল আর্ট করার ছবি সেটা একবার পোস্ট করে দেখি? এটা কি কোনো স্বাভাবিক মায়ের মনে হতে পারে? হ্যাঁ, এখানে যারা অস্বাভাবিক মা আছে তারা আমাকে আমার সন্তান নিয়ে নেগেটিভ কমেন্ট করতে চলেই আসবে এবং আমি সেই কমেন্ট দেখার আগে রিমুভ করে দেবো, কারণ আমার কন্ট্রোভার্সি আইডিতে না তো আমার সন্তানকে আমি কখনো দেখিয়েছি আর না তো কখনো দেখাবো। তাই আমি আমার ব্যক্তিগত লাইফে যখন কোনো সমস্যার কথা কন্ট্রোভার্সি জীবনে তুলে ধরিনি, তাই আমিও চাইবো না আমার সন্তানকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্টের আমি অ্যান্সার দিই বা সেই কমেন্টটা আমার কমেন্ট সেকশনে আমি রাখি। এটা আমার আইডি, আমি বলেছি আমাকে নেগেটিভ কমেন্ট করো, স্ল্যাং বাদ দিয়ে আমি রেখে দেবো, কিন্তু কখনো যদি স্ল্যাং তথা আমার কন্ট্রোভার্সি আইডিতে আমার সন্তান স্বামী পরিবার নিয়ে কমেন্ট করা হয় অবশ্যই আমি সেটাকে ডিলিট করে দেবো, তাই না? কারণ এটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমতী একটা কাজ হবে বন্ধুরা। তো সেটাই আমি করেছি, যারা বড় বড় বিশাল মানে ডায়লগ ভাষণ মারতে আসে আমার সন্তানকে নিয়ে। তো সেখানে মা তো এত কষ্টে দুঃখে ছিল না, যাদের এত 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 সন্দীপদার দিকে প্রশ্ন, এত এত কোয়েশ্চেন যে একটা ভিডিওতে হয়তো এত উত্তর দেওয়া যাবে না, তাদেরকে একটাই প্রশ্ন, মায়ের অন্তরে যদি এতটা আঘাত লেগে থাকে রাত দুটোর সময় নেল আর্টের ভিডিও ইনস্টাতে কি করতে পোস্ট করেছিল? তার দুদিন আগে পায়ের যে নেল আর্ট করা হয়েছিল সেটার ছবি পোস্ট, তারও কিছুদিন আগে কি সুন্দর গান আমাদের মানে ওর ইনস্টাগ্রামে শেয়ার করা হচ্ছে। সত্যি একটা মা যতই শিওর থাকুক না কেন যে 24 তারিখ আমি আমার সন্তানকে পেয়ে যাব, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও সে জানতো যে আমি যে পথটা অবলম্বন করেছি সেই পথটায় বিপদ আসলেও আসতে পারে, কারণ আমি তো কোনো কাজটা রিফাইল করিনি।
সন্তানকে গিয়ে যে দেখব আমি সেই কোনো কাস্টাডি ফাইল করিনি, আমি করেছিলাম কি, আমি করেছিলাম অন্য একটা সার্চ ওয়ারেন্টের কেস যার ডেট আমি এগিয়ে নিয়েছে এই 24 তারিখ করেছিলাম, এবং সেখানে সেই মুহূর্তে সেই সার্চ ওয়ারেন্টের মধ্য দিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হতো, মানে তাদের সাথে সাথে যারা আসতো যদি মাও এসে থাকতো, এবং তারা বেল নিয়ে ছুটি পেতে পেতে যেই দু তিন দিন সময় লাগতো সেই দু তিন দিনের মধ্যে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ছোট্ট বাচ্চাটিকে ওখান থেকে নিয়ে চলে এসে একবারে কিন্তু লোপাট হয়ে যেতে পারতো, এবং লোপাট হয়ে ঠিক কোথায় যেতে পারতো আশা করছি তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, হঠাৎ করে কেউ একজন দেখলাম এই পুজোর সময় কলকাতা এসেছিল, তার সন্তান আসেনি, তার হাজবেন্ড আসেনি, সন্তানের কিন্তু সামনেই পরীক্ষা, সামনেই পরীক্ষা, বোর্ড এক্সাম হয়তো, তাহলে হঠাৎ করে কেন এসছে, কেউ কি জানো কারণটা কেন এসেছিল? না না না, আমি বলতে চাইছি না বা বলতেও বলছি না যে ও ওর ইচ্ছা মতো এসেছে কি গেছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে না, হঠাৎ করে কেন এলো এবং এর পেছনে আসল রিজন কি আমার কমেন্ট সেকশনে কিন্তু অনেকে কমেন্ট করছে, পারলে স্ক্রিনশটগুলো দিয়ে দেবো যে হঠাৎ করে সেই স্পেশাল দীপ ভাইয়ের কলকাতা আসার কারণ কি, যেখানে যদি পুজোতে এনজয় করতে এসে থাকে তাহলে ফুল ফ্যামিলি তো এলো না, এবং তার মুখ থেকেই শুনেছি সে তার সন্তানকে পপারোয়েতে মানুষ করবার জন্য কিন্তু অনেক কিছু সহ্য করতে রাজি আছে, তাহলে সেই সন্তানের যেহেতু সামনেই বোর্ড এক্সাম সে কি করতে সন্তান স্বামীকে ছেড়ে কলকাতায় হঠাৎ করে এলো, কিছু তো গন্ডগোল আছে, ওই যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। তবে কি জানো তো বন্ধুরা, যে যতই নোংরামো যে যতই করুক না কেন খেলা, ওই যে উপরে যিনি বসে আছেন উনি যেভাবে ঘুটি সাজিয়েছেন ঘুটি কিন্তু সেইভাবেই, দানগুলো কিন্তু সেইভাবেই পড়বে। হ্যাঁ, দানগুলো ফেলবো হয়তো আমরা, কিন্তু ঘুটিটা যে উলটপালট হয়ে পড়বে সেইটা কিন্তু ফেলবেন ওই ওপরে আসা, ওপরে থাকা যিনি বসে বসে সমস্ত কিছু দেখছেন তিনি। এইবার চলে আসি যাদের যাদের এই প্রশ্নটা ছিল, যাদের বলতে একজনের এই প্রশ্নটা ছিল, জলন আন্টি, জলন আন্টির এই প্রশ্নটা ছিল যে এত কিছু সমস্যার উদয়ই হতো না যদি না এই সন্দীপদা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আনতো। আমার একটা প্রশ্নের উত্তর, আমি জানি না আমার এই নেগেটিভ তথা পজিটিভ যে সমস্ত ভিউয়ার্সরা আছো তারা দেখছো, দিও তো যে সন্দীপদা 14 তারিখে কি ঘটনাটা জানিয়েছিল, বা তার আগেও তো সন্দীপদা নিজেই নিজের ভিডিওতে বলেছে যে আমি অনেক কদিন আগে থেকে জানতে পেরে প্রমাণ জোগাড় করছিলাম কিন্তু আমি কিছু ওকে বুঝতে দিইনি, এবং তার মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন আনসার ভিডিও যার মধ্যে গোপাল নামক একটা ছেলের প্রশ্ন কিন্তু কোনো এক ভিউয়ার্স সন্দীপদাকে করে, এবং সন্দীপদা খুব ইজিলি ভাবে কথাটাকে ঘুরিয়ে গিয়ে বলে যে না আমার ওর প্রতি বিশ্বাস আছে, মানে আমার ওয়াইফের প্রতি বিশ্বাস আছে, ও কখনো আমাকে আর যাই হোক ঠকাতে পারে না। তোমরা যারা শুনছো বা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। প্রথমত সেই মুহূর্তেও জানতো যে নামটা উঠে এসেছে সেটা একদম সত্য, কিন্তু কোথাও না কোথাও ভেবেছিল যে মানুষ মাত্রই তো ভুল করে, ও ভয়েতে একটা ভুল করেছে অল্প বয়সে, তো সেটাকে ক্ষমা করে দিলেই চলে, কেন সেটা সোশ্যাল মিডিয়ায় এনে নিজেদের বাড়ির বদনাম তথা নিজের সন্তানের জীবনটাকে নষ্ট আমি করবো, সেই কারণে কথাটাকে কিন্তু পুরোপুরি লুকিয়ে গিয়েছিল। তারপর 14 তারিখে যে ঘটনাটা শুরু হয়েছিল ঘটা একদম জোরজার মলুকতার করে যে একটা ঝগড়া অশান্তি সৃষ্টি করা হয়েছিল টিন তথা তার পরিবারের তরফ থেকে, তখনও কি সন্দীপদা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় এনেছিল? আনেনি তো, 14 তারিখে আনলো না, 15 তারিখে আনলো না, কবে আনলো? যেই দিনকে রাতে এই টিন তার পরিবারকে জানিয়ে সেইখান থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গিয়ে সেখানে যাওয়া, মানে বাড়ি থেকে বেরোবার সময় তাকে শাসানো হয় যে এইবার নাকি সন্দীপদার পুরো ফ্যামিলিকে জেলের ঘানি টানাবে এবং দেখে নেবে প্রত্যেকটা মানুষকে। তখন একটা ছেলে, এবং সেই ছেলেটা বড্ডই সেই মুহূর্তে অসহায় ছিল, সে এতটা এখন যে যতটা এখন মানে সমস্ত দিক দিয়ে বুদ্ধি তার হয়েছে সেই সময় কিন্তু তার সেই রকম বুদ্ধি ছিল না, যেই কারণে সে ভয় পেয়ে সে তার মা বাবাকে নিয়ে, বয়স্ক মা বাবা তথা বাচ্চা সন্তানটিকে নিয়ে কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছিল যে দুটো দিন যদি আমি কোথাও থাকতে পারি সেই দুটো দিনের মধ্যে আমি হয়তো কিছু একটু করতে পারি যাতে আমার বয়স্ক মা বাবা তথা ছোট্ট সন্তানটিকে ওই নোংরা পরকীয় করা মেয়েটার জন্য জেলেতে না থাকতে হয়। সেই জন্যই সে একটা ভয় পেয়ে কিন্তু সেই দিনকে মানে লুকিয়ে পড়েছিল, কিন্তু আগে তো মানে লুকিয়ে পড়েছিল তথা সোশ্যাল মিডিয়ায় এই টিনের ঘটনাটা জানায়, কিন্তু তার আগে তো জানায়নি। তাহলে যারা এই প্রশ্নটা করছি যে সন্দীপদা যদি সোশ্যাল মিডিয়ায় না জানাতো তাহলে এই রকম কোনো কিছু আজকে পরিস্থিতি তৈরি হতো না, তাদেরকে বলছি সন্দীপদা কি 14 তারিখ রাতে জানিয়েছিল নাকি তার আগে বলেছিল নাকি 15 তারিখ জানিয়েছিল, যেই দিন টিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিল সেই দিনকে সন্দীপদা তার বাচ্চাটি তথা মা বাবাকে মানে একটা সুস্থ ভালো জীবন দেওয়ার জন্য ভবিষ্যতে চিন্তা করেই কিন্তু সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আসল তথ্যটা আনতে বাধ্য হয়েছিল। এরপর চলে আসি যে সন্দীপদা ভাই বসিরহাট গেছিল একটা রাস্তা দিয়ে, এবং যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে অশোকনগর তো পড়ে না, মানে এই যে আমেরিকান বিরিয়ানি দীপঙ্কর দার যে ভাইরাল বিরিয়ানি সেই দোকানটা তো পড়ে না, তাহলে মানে কি করতে গিয়েছিল? হতেই পারে সন্দীপদা তো টাইটেল থাম্বনেলে দিয়েছিল যে খুশির দিন, তাই বিরিয়ানি নেওয়ার
ইচ্ছা বলে এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়েছিল। এছাড়াও হতে পারে যে অনেক প্ল্যানিং প্লটিং তো করা হয়েছিল, বিপদ হয়তো হলেও হতে পারত যেই কারণে রাস্তা চেঞ্জ করেছিল, বা আমি যতটুকুনি দেখলাম গুগল ম্যাপে এই অশোকনগরটা কিন্তু এই রাস্তার উপর দিয়ে পড়ে। এবার অতটাও তো ওই ম্যাপগুলো সম্পর্কে অতটাও আমি বুঝতে পাই না, তো সেখান থেকে এটাও হতে পারে যে একটা আনন্দের মুহূর্তকে শেয়ার করবার জন্য বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য ওই ভাইরাল দোকান থেকে বিরিয়ানি নিয়েছে, তথা নিজেদের সেফটি অবলম্বন করবার জন্যও হতে পারে, বা যে গুগল ম্যাপে দেখাচ্ছে যে একই রাস্তার মধ্য দিয়ে পড়ে সেটাও হতে পারে। আশা করছি উত্তর পেয়ে গেলে। এইবার সেকেন্ড কথা হচ্ছে যে সন্দীপদা আগের দিন লাইভে বললো যে সন্তানকে আমি নিয়ে গেছিলাম বাবা ছেলেকে দেখার জন্য, যেহেতু একটা মানে একটা জোরদার করে একটা পিটিশন দিয়েছে, তা সেখানে তো সন্তানকে নিয়ে যেতেই হবে, না নিয়ে গেলে তো আমার রক্ষে নেই, কারণ হুবুর ফাঁদ পাতা হয়েছে, সেখানে তো নিয়ে যেতেই হবে। তাহলে পরের দিনের ভিডিওতে আমরা কেন দেখতে পেলাম না যে সন্দীপদা নিয়ে যায়নি? আচ্ছা, সন্তানকে দেখার জন্য কি কোনো রকম কোনো কিছু কাস্টাডি ফাইল করেছিল? করেনি, করেছিল একটা সার্চ ওয়ারেন্ট সম্পর্কে একটা বিষয়, এবং সেইটারই ডেট করেছিল 24 তারিখ। তো সেখানে সন্তানকে দেখার তো কোনো প্রশ্ন ওঠেই না, তাহলে সন্তানকে কেন নিয়ে যাবে? এইবার বলতেই পারো তাহলে সন্দীপদা লাইভে মিথ্যে কথা কেন বলল? মিথ্যে কথাটা বলেছে খিল্লি উড়িয়ে, যারা প্রতি মুহূর্তে সন্দীপদার যারা নেগেটিভ ভিউয়ার্স তথা নেগেটিভ ক্রিয়েটার, তারা প্রতি মুহূর্তে বলে চলেছে কি যে এই যে মা আর সন্তান এক হতে চলেছে, মা আর সন্তান এক হতে চলেছে, ঘুঘুর ফাঁদ পাতা হয়েছে, এইবার এই ঘুঘুর ফাঁদে পড়তে চলেছে। তো সেখানে সন্দীপদা এটা সম্পূর্ণ খিল্লি উড়িয়ে খিল্লি টোনে বলেছে যে হ্যাঁ, সন্তানকে পাওয়ার জন্য যেহেতু করেছে সেগুলো তো সন্তানকে নিয়ে যেতেই হবে, নাহলে ভেবে দেখো না পরের দিনের ভিডিও সে শ্যুট করছে দেখাচ্ছে যে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি না, তাহলে সেই দিনের রাতের লাইভে কেন সে বলবে যে হ্যাঁ আমি সন্তানকে নিয়ে গেছি? শুধুমাত্র ওটা খিল্লি উড়িয়ে বলেছে কেন? এরকম খিল্লি উড়াই তো অনেকই না, টিনও উড়িয়েছিল, কিতনে আদমি থে সর্দার 16, তো এবারে ঠিক কটা আদমি ছিল যে কোটচত্র গিয়ে সামান্য একটুখানি একটা কথাও সেখানে গিয়ে বলে আসতে পারলো না বন্ধুরা? এরপর চলে আসছি খাবার, সন্তানটির খাবার নিয়ে যাদের এত মাথা ব্যথা যে যখন রাত্রিতে খেতে বসলো তখন বলা হলো, তখন ডিমের ঝোল আর ঢেঁড়স দিয়ে মুসুর ডাল করা হয়েছিল বাচ্চাটিকে। ডিম একটা ছেলে বাচ্চাটি দুটো ডিম চাইলো, কেন দুটো ডিম দেওয়া হলো না? দেখো ডিম খেতে প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, আমার বাচ্চাও ভালোবাসে, সেখানে সবসময় কিন্তু একটা ডিম দেওয়াই সব থেকে ভালো। হ্যাঁ, অনেক সময় অনেক বাচ্চারা দুটো ডিম খায়, কিন্তু ওটা খেলে কিন্তু পেট গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেখানে রাত্রির বেলা খেয়ে কোনো রকম কোনো শরীরের আর খেলাধুলা বা কোনো রকম কোনো কিছু অ্যাক্টিভিটি হবে না, সেখানে শুয়ে পড়বে, তো সেখানে একটা ডিমই কিন্তু একটা বাচ্চার জন্য রাত্রির বেলা এনা। তারপরে অনেকের প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে চলো ডিমটা দেয়নি পেট গরম হয়ে যাবে, তাহলে মুসুর ডালটা কেন দিল না? মুসুর ডাল তো একটা প্রোটিনযুক্ত খাবার। আমি ওই ভিডিওটা ভালো করেই দেখলাম, দেখার পর তোমাদেরকেও বলছি তোমরা গিয়ে দেখতে পারো। প্রথমে কিন্তু সন্দীপদার মা বললো ডালটা নিয়ে যে দেবো, কিষাণু কিন্তু হাতে করে ইশারা করে বলে দিল এটা নয় ওটা, মানে ডিমের ঝোলের দিকে কিন্তু ওর হাতটা চলে গেল, এবং তখন সন্দীপদার মা বলছে যে মেখে দেবো ভাতটা, বললো না আমি খেয়ে নেবো। ও যথারীতি নিজে খেতে ভালোবাসে নিজের হাতে, এবং ও শুকনো খাবার খেতে ভালোবাসে। কি জানতো, ভগবান যখন একটা দিক ওর নিয়ে নিয়েছে তখন ওকে অনেক দিক একদম ওর মধ্যে ট্যালেন্ট দিয়ে ভরে দিয়েছে, যেমন এই নিজে নিজের হাতে খেতে শেখা। এই যারা বলছে না মুসুর ডালটা প্রোটিন, একটা ছেলে দুটো ডিম কেন দেওয়া হলো না, তারা মনে হয় এটা জানে না যে একটা বাচ্চা যদি 3-4 বছর বয়সে নিজের হাতে পাত পরিষ্কার করে খেতে শিখে যায়, তাহলে সেই বাচ্চার যে কোনো খাবার খায় তার মধ্যে প্রোটিন থাকুক আর না থাকুক, সেই খাবারটা নিজের হাতে খাচ্ছে মানে তার শরীরে গিয়ে সেটা কতটা কাজে লাগছে। হ্যাঁ, মা বাবারা তো অবশ্যই খাইয়ে দেবে, কিন্তু সেখানে যদি একটা বাচ্চা খেতে শিখে যায় তার যে কতটা গুণাগুণ, এটা যারা প্রকৃতই মা তারা কিন্তু বোঝে, তারা কিন্তু বোঝে। তো সেইখানে ডিম দেয়নি, তার কারণ হচ্ছে পেট গরম, এবং ডালটায় প্রোটিন আছে, ডিমটায় প্রোটিন ছিল না, ছিল তো, এবং বিকেলবেলাতেই তো বিরিয়ানিটা খেয়েছিল, তারপর রাত্রির বেলা বেশি খাবার সে খেতেও পারত না এবং ঘুম চোখে ছিল, যেই কারণে সে কিন্তু ওই ডিমটা দিয়ে শুকনো ভাতটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, যেই কারণেই খেয়েছে। এত মানুষের এত প্রশ্ন, এত মানুষের এত কৌতূহল, অথচ তারা টিন যে কি করছে সেই দিকে লক্ষ্য রাখে না। টিনের মায়ের কালকের ভিডিও, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি বাড়িতে মানে খিচুড়ি আলুর দম এই সমস্ত কিছুর প্রস্তুতি পর্ব চলছিল, যেখানে জানতো আজকে আমার মেয়ের জীবনে একটা ভাইটাল ডেট, নাকি বাড়ির লোকও জানতো যে আজকে তো সন্তান পাবো না, শুধুমাত্র এইসব তো মিথ্যা একটা নাটক করা হয়েছে যে সন্দীপ দ্বারা আসবে, তাদেরকে সার্চ ওয়ারেন্টে গ্রেপ্তার করা হবে এবং সেখান থেকে 2-3 দিন বেল নিতে সময় লাগবে, এবং সেই সময়ের মধ্য দিয়ে আমার মেয়ে ছেলেকে নিয়ে ধা হয়ে যাবে, যেই কারণে ঠাকুমা চলে গেলেও তার কোনো প্রবলেম হতো না, সে তো এই মুহূর্তে এখানে থাকতোই না, 2 মাস পর যখন আসতো তখন ঠাম্মি হয়তো চলে আসতো, এরকম একটা বিষয়। তো সেখানে দাঁড়িয়ে
তোমার মায়ের ভিডিওতে আনন্দের সীমা ছিল অন্যরকম, খিচুড়ি আলুর দম মানে এনজয়টাই অন্যরকম। যদি সত্যি একটা নাতিকে নিয়ে আসার বাড়িতে এতটা ইচ্ছা, কারণ টিন নিয়ে গিয়ে কোথায় উঠত, ফ্ল্যাট তো কিনেছে এই ভাড়া নিয়েছে অবশ্যই, কিন্তু ফ্ল্যাটে ঠিক ভাড়া নেওয়ার পর থেকে কদিন থাকলো। আসলে কি জানো তো, মানে পরের পোদ্দারে পরের ধনে পোদ্দারি করতে খুব ভালোই পারে এই টিন। এই যে এত এত টাকা ইনকাম করছে, অবভিয়াসলি ভিউয়ার্সদের মানে ভালোবাসাতে সে এত এত টাকা ইনকাম করছে, কিন্তু সেই টাকা সে কি সত্যি কাজে লাগাতে পারছে? এই যে আগের বার ফ্ল্যাটটা নিল, সেই ফ্ল্যাটটাও কোনো কারণবশত কিন্তু ছেড়ে দিল, দ্বিতীয় ফ্ল্যাটটা নেওয়ার কি খুব তাড়াতাড়ি ছিল? হ্যাঁ, অনেকেই বলতে পারে নিজের কেসে জেতার জন্য, সন্তানের জন্য, হ্যাঁ আমার একটা প্রপার জায়গা আছে থাকার, মাথা গোজার, আমার বাবা মা যদি আমাকে কোনোদিনও তাড়িয়েও দেয় আমার একটা প্রপার জায়গা আছে যেখানে আমি আমার সন্তানকে নিয়ে থাকতে পারবো। কিন্তু শুধুমাত্র সেই জিনিসটাকে কেন্দ্র করে এই যে ভাড়া বাড়িটা ভাড়া ফ্ল্যাটটা নিয়েছে, প্রতি মাসে যে মান্থলি একটা টাকা তাকে দিতে হচ্ছে, সেই টাকাটা নর্মাল মানুষ হলে দিতে পারতো না? যারা নোংরামো করে নিজের চরিত্রকে বিক্রি করে ইজি ওয়েতে একটা টাকা, ক্যাশ ক্যাশ টাকা ইনকাম করতে পারে, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব যে আমি ভাড়া নিয়ে রাখি, টাকার চিন্তা তো আমার করার দরকার নেই, কারণ আমি একটা দিন একটু চোখের জল বের করে যদি একটু চরিত্রকে তুলে ধরি সবার সামনে, তাহলেই কিন্তু হয়তো আমি 50-60 হাজার ভিউজ একদিনই পেয়ে যাবো এবং আমার এক মাসের মানে ঘর ভাড়ার টাকা একদিনই আমি তুলে নিতে পারবো। নাহলে রুম ফ্ল্যাট ভাড়া তো নিল, ফ্ল্যাটে কদিন থাকছে, যেই কারণেই বাবা মা তথা দাদা বৌদির মনে কোনো জায়গায় একটুও ভয় ছিল না যে আজকে আমাদের বাড়িতে আমাদের নাতি আসবে কি আসবে না, আসবে কি আসবে না। আমরা কি দেখতে পাই, যেদিনকে আমাদের কোনো টেনশনের কাজ থাকে, বিশেষত আমাদের হাজব্যান্ডরাই যদি কোনো এক্সাম দিতে যায় চাকরির, বা সন্তানরা যখন পরীক্ষা দিতে যায়, বোর্ড পরীক্ষা বলো এমনি পরীক্ষা, আমরা কিন্তু সকাল থেকে একদম ঘরকে পরিষ্কার করে টিপটাপ করে আগে ঠাকুরকে সেবা দিই, এবং বাড়ি থেকে বেরোবার আগে কি বলা হয় যে ঠাকুরকে নমস্কার করে মনের ইচ্ছাটা ঠাকুরের কাছে জানিয়ে তারপর আমরা শুভ কাজে বেরোবো, তাই না? মানে অন্যরকম একটা প্রস্তুতি থাকে ওই স্পেশাল দিনটার জন্য। কিন্তু এই যে টিনের যে ওই দিন, ওই দিনকে মায়ের ভিডিওতে কি তোমরা সেই রকম কিছু দেখতে পেয়েছো? খাবার দাবার আনন্দ টিনের ভিডিওতে কিছু দেখতে পেয়েছো যে সন্তান আজকে আমার আসবে কি আসবে না, সেই জন্য একটু ভগবানের কাছে গিয়ে পূজা, বা কিছু এরকম কিছু দেখতে পেয়েছো? না, শুধুমাত্র দুফোঁটা চোখের জল বের করে দিলেই যে আমি মা হয়ে গেলাম। যারা কমেন্ট করতে চলে আসছে মাতৃত্ব বোধ নিয়ে, তাদেরকে বলবো অন্তত আমাকে অন্তত মাতৃত্ব বোধ শেখাতে আসতে হয় না, কারণ এটুকুনি আমি খুব ভালো করে জানি যে পার ডে আমাকে তিনটে ভিডিও দেওয়ার কোনো আমার দরকারই নেই। যদি আমি সময় পাই পার ডে তিনটে ভিডিও দেবো, আর যদি না সময় পাই একটাও দেবো না, আগে আমার সংসার, আগে আমার সন্তান স্বামী, তারপর হচ্ছে এই ওয়াইটি, অবশ্যই ওয়াইটি আমার একটা কাজের জায়গা, যেই কারণে সময় সমস্ত কিছু ম্যানেজ করে তারপর আমি ভিডিওটা দেবো, নাকি এরকম করব যে আগে আমার কন্টেন্ট, যেই কারণে আমি আগে থেকে মিষ্টি কিনে সবাইকে বিলাবার জন্য রেখে দিই যে আমার সন্তান আমার বাড়িতে আসতে চলেছে, অথচ কোন রাস্তা ধরে, ইল্লিগাল রাস্তা ধরে। যারা বলছে না সন্দীপ দা ইল্লিগাল রাস্তায় গিয়ে 13 তারিখের ডেটটাকে বের করেছে, তারা তাদেরকে বলছি এ কোন রাস্তা ধরে নিজের বাচ্চাকে কাছে পাওয়ার প্ল্যানিং করেছিল, কোনো কাস্টাডি ফাইল কি করেছিল? করেনি, করেছিল কি, সার্চ ওয়ারেন্ট বের করার মতো একটা মানে প্রস্তুতি পর্ব, যেখানে সন্দীপ তার পুরো পরিবারটাকে ধ্বংস করার একটা প্ল্যানিং, এবং সেই ধ্বংস করার 2-3 দিনের মধ্যে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে কিন্তু পুরো চম্পট দেওয়ার মতো একটা প্ল্যানিং করেছিল, যেটা কিনা তোমরা খুব সুন্দরভাবে সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে জানতে পেরে গেছো। এছাড়াও কালকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা হালকা হিংস দিয়েছিলাম, এই যে জেলের ঘানি টানাবার একটা কথা, কারণ এটা আমি কোথাও না কোথাও আগেই জানতে পেরেছিলাম। এই যে টিনের যে বাবা, যে কিনা নিজে ঘুঘুর ফাঁদ পেতে ভিডিও দিল এবং সেই ভিডিও নিজেই প্রাইভেট করতে বাধ্য হলো, ঠিক কি কারণে? কারণ কি, কিছু তো যাঁতা কোলে পিসার মতো একটা পরিস্থিতি সেও আন্দাজ করতে পেরেছে, বা সেও হয়তো আভাস পেয়ে গেছে। একজন ব্লগার সে কিন্তু কখনোই গভর্নমেন্টের কোনো কাজকে এইভাবে ডাইরেক্টলি তুলে ধরতে পারে না, যা সে গাড়ি চালাচ্ছে অবশ্যই কিন্তু একটা কন্ট্রাকচুয়ালে গাড়ি চালাচ্ছে, সে কোনো সরকারি অফিসার কিন্তু নয়, যেখানে কোনো সরকারি অফিসারদের রাইট থাকে না যে তুমি কি করছো সেটা ডাইরেক্টলি তুমি ভিডিও করে তোলো। হ্যাঁ, হালকা কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি মুখে বর্ণনা দিতেই পারো, কিন্তু ডাইরেক্টলি ভিডিও করে তুমি কিন্তু কখনোই দিতে পারো না। সেখানে দাঁড়িয়ে যেই সমস্ত ক্রিমিনাল বা কয়েদি বলো, তারা যাচ্ছে গাড়ি করে এবং সেই দৃশ্য নিজের ভিডিওর মধ্যে ক্যাপচার করছে, এবং সেই ক্যাপচার করা ভিডিও যথেষ্ট মানে যথারীতি প্রত্যেকে ডাউনলোড করে কিন্তু আমরা রেখে দিচ্ছি, সেখানে সেই বিষয়গুলোকে সত্যি তার জন্য, তার যে চাকরি তার জন্য সত্যি কি সঠিক? তো সেই কারণে তার জন্য কি প্রস্তুতি পর্ব তৈরি হয়ে গেছে, অলরেডি জমা পড়ে গেছে বা জমা পড়তে চলেছে তার জন্য? দুদিন পর এই যে প্ল্যানিং করা হয়েছিল সন্দীপ দাদের বাড়ির উপর সার্চ ওয়ারেন্ট বের করে তাদেরকে জেলের ভাত খাওয়াবার, সেই জেলের ভাত খাওয়ার সময় হয়তো
এই আও ভক্তির হয়ে গেছে বন্ধুরা। কারণ কি, তার কোনো রাইট নেই যে সে কোনো এক গভর্নমেন্টের গাড়ি চালায় বলে কন্ট্যাকচুয়ালি সেখানে সে কোনো ক্রিমিনাল বা কয়েদি যাচ্ছে তাদেরকে ক্যাপচার করে আম পাবলিকের সামনে তুলে দিচ্ছে যে দেখো এই দুটো মানুষ কিন্তু এই নোংরা কাজের সাথে যুক্ত আছে। যাই হোক, আমি বারবার ওই এক কথা রিপিট করছি না, সেখানে এরা হচ্ছে এরা আমার গাড়িতে আজকে যাচ্ছে, এটা কিন্তু কখনোই করতে পারে না। বা যে ব্যারাকের মধ্যে থাকে সেখানে সর্ব টাইমের জন্য কেউ বা খালি গায়ে আছে, কেউ বা হাফ প্যান্ট পরে আছে, কেউ বা লুঙ্গি পরে আছে, কেউ বা গামছা পরে আছে, মানে নানান মানে মানুষের নানান রকমের একটা পরিস্থিতি ওই রুমের মধ্যে, এবং অনেক স্ল্যাং অনেকে ওখানে ইউজ করে সেগুলোও কিন্তু ভিডিওর মধ্যে শোনা যায়। এইগুলো কখনোই কিন্তু শেয়ার করা মানে ওয়াইটি প্ল্যাটফর্মে তথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একজন গভর্নমেন্টের গাড়ি চালানো কোনো কন্ট্যাকচুয়াল মানুষের এগুলো কি সত্যি রাইট আছে বন্ধুরা? তো এই সমস্ত বিষয় নিয়ে যে তার উপর কত বড় কি হতে চলেছে সেও কিন্তু হয়তো আভাস বা নাগাল পেয়ে গেছে, যেই কারণে হয়তো জানি না এখনো পর্যন্ত সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে কিনা, যে কারণে ঘুঘুর পাত পাতা ভিডিও মানে প্রাইভেট করতে বাধ্য হয়েছে। তো একটাই প্রশ্ন রইল আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে, যেই মা সন্তানের জন্য এত চিন্তিত এত কষ্ট সেই মা রাত দুটোর সময় নেল আর্টের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করবে, মানে গুটুর গু গুটুর গু করছিল ওই ল্যাটার সাথে, করতে করতে মনে হয়েছে চলো ইনস্টাতে একটা আমার একটা নেল আর্টের একটা পোস্ট করি, না হলে তো আবার সবাই যদি আমি ইউটিউবে দিই সবাই বলবে বাবা সন্তানের জন্য চোখের জল ফেলা হচ্ছে, আবার অন্যদিকে তুমি নেল আর্টের ছবি পোস্ট করছো। তো সেই কারণে ইনস্টাগ্রামটা একটা সেফটি জায়গা যেখানে খুব একটা মানুষের চোখে পড়বে না, সেখানে কিন্তু পোস্ট করা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যিই মায়ের মনে খুব কষ্ট না, যে কারণে ইউটিউব ভিডিওতে চোখের জল আর ইনস্টা ভিডিওতে নেল আর্টের ছবি জাগে। যারা মায়ের মাতৃত্ব বোধ নিয়ে আমাদেরকে কমেন্ট করতে আসছে তাদের অ্যাকচুয়ালি মা হওয়ার যোগ্যতাই হয়তো নেই, কথাটা আজকে বলতে বাধ্য হলাম, যেই কারণে টিনের মতো মেয়েদেরকে সাপোর্ট করছে তারা। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, আশা করছি অনেক কটা প্রশ্নের তোমাদের সামনে উত্তর দিতে পারলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর নেল আর্টের ছবিটা কিন্তু আমি থাম্বনেলে দিয়ে নেবো, তোমরা দেখে নিতে পারো। তো চলো টাটা।